आज के फिलिस्तीने मुसलमान भाई देर के हत्या करा हुआ है। हमारे नेत्री जननेत्री शेख हसीना शेखर प्रतिबाद जानिए चें। आमी सरकारेर तत्व मंत्री हिसाबे एवं दलेर जुग्म साधारण सम्पादक हिसाबे ए ब्यापारे प्रतिबाद जानिए चें एवं परराष्ट्र मंत्रालय थेके प्रतिबाद जानानो हुए चें। आर बीएनपी मुखे कोनो कथा नाई, एई निये एकटी कथाओ नाई। एवं बीएनपी महासचिव के जखन जिज्ञेस करा हलो जे फिलिस्तीने এই ভাবে অসহায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য? তিনি বললেন যে আমি অত্যন্ত আশ্চর্য হলাম। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে ফিলিস্তিন নিয়ে বা হামাস এবং ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে ভাবার আমাদের সময় নাই, আমরা দেশে অনেক সমস্যার মধ্যে আছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে आज के फिलिस्तीन जे पाकी शिकार करार मत करे मानुष शिकार करा हुच्छे असहाय शिशुदेर शत शत असहाय शिशुदेर मासूम शिशुदेर हत्या करा हुए छे ए निये बीएनपीर मुखे कोनो कथा नाई। अर्थात तारा बीएनपी आज के यहूदीदेर पक्ष निये छे। भोट आसले लम्बा लम्बा कथा बोले तारा। आज के फिलिस्तीने मानुषदेर के हत्या करा हुच्छे এ নিয়ে একটি বক্তব্য নাই। তার মানে মির্জা ফখরুল বিএনপি ইহুদিদের পক্ষ নিয়েছে, এরা ইসলামের শত্রুতে পরিণত হয়েছে। এই বিএনপি জামাত দেশটাকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। কি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা, ওরা তো সেমিফাইনালে জিতে নাই। তারা বলেছিল যে খালেদা জিয়াকে 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। 48 ঘন্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তি হয়েছে? হয় নাই। তাহলে সেমিফাইনালে হেরে গেছে। যে সেমিফাইনালে হেরে যায় তার সাথে কি ফাইনাল খেলা হয়? তার সাথে ফাইনাল খেলা হয়। তারা যদি খেলতে চায় আমরা যুবলীগকে পাঠাবো, যুবলীগের সাথে খেলো। আওয়ামী লীগ খেলবে না ওদের সাথে।